গুড মর্নিং গাইজ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটি কুঁড়ে ঘরের সামনে। এই যে দেখছো আমার পেছনে যে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের সামনে আমি আছি। এই কুঁড়ে ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল কত জানো? 42 বর্গমিটার, 42 বর্গমিটার। আর এই কুঁড়ে ঘরটির এই মেঝের ক্ষেত্রফল হচ্ছে কত? 12 বর্গমিটার। আরেকটা, আর ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তোমরা বলতে পারবে ঘরটির উচ্চতা কত? ঘরটির উচ্চতা কত হবে? তাহলে এই যে প্রবলেমটা, সেটা তোমাকে সলভ করতে হবে কথাই, বোর্ডে গিয়ে নিয়ে। তাহলে চলো এবারে বোর্ডে যাওয়া যাক, তাই? গুড মর্নিং গাইজ, আমরা চলে এসেছি এখন বোর্ডে কোশ্চেনটি সলভ করার জন্য, যে কোশ্চেনটি তোমাদের এখন আমি বললাম। কোশ্চেনটির কী দেওয়া ছিল? চার দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া ছিল 42 বর্গমিটার, আর মেঝের ক্ষেত্রফল কত দেওয়া ছিল? 12 বর্গমিটার, আর ঘরটির দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 4 মিটার। আমাদেরকে কী নির্ণয় করতে হবে? যে ঘরটির উচ্চতা কত। 1 মিনিট, সাপোজ আমরা এটাকে ঘর ভেবে নিচ্ছি। তাহলে ঘরের মেঝে আর ছাদ সমেত কটি দেওয়াল হতে পারে বলো তো? কটা তল, একটা ঘরের কটা তল হতে পারে? সাপোজ এটা ছাদ, একটা তল, এটা মেঝে, দুটো তল। একটা তল, দুটা তল, এটা একটা দেওয়াল, তিনটা, চারটা, আমাদের যেটা আছে সেটা 5টা, আর একটা 6টা। তার মানে আমাদের ঘরে ছাদ আর মেঝে সমেত 6টি দেওয়াল হতে পারে, তাই না? কটি দেওয়াল হতে পারে? 6টি দেওয়াল হতে পারে, অর্থাৎ 6টি তল হতে পারে। এখন আমি যদি বাদ দিয়ে দিই যে ছাদকে আর মেঝেকে, আমি বাদ দিয়ে দিলাম ছাদ আর মেঝে আমাদের বাদ, আমি ভেবে নিচ্ছি, তাহলে কটা দেওয়াল? একটা, দুটা, আমাদের একটা 3টা, আর একটা 4টা, তাই না? তাহলে 4টা দেওয়াল হচ্ছে। এই 4টি দেওয়ালের ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে? এই 4টি দেওয়ালের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 42 বর্গমিটার। আর মেঝের ক্ষেত্রফল মানে কি? এই নিচেরটা, এই যে নিচের যে তলটা সেটা তো মেঝে, এর ক্ষেত্রফল দেওয়া আছে 12 বর্গমিটার। ওকে, আর ঘরটির দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। দৈর্ঘ্য তো বর্গমিটার হয় না? তাহলে এই যে 42 বর্গমিটার, এটা কী হচ্ছে? 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়াল, 12টা কী হচ্ছে? এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল, তাই না? বুঝেছে তো? আর এটা হচ্ছে কি? দৈর্ঘ্য। ক্লিয়ার? এই 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাদের সূত্র হবে কি, কীভাবে সূত্রটা বের করব? দেখো, আমরা যদি এই যে লম্বা, যে সবচেয়ে বৃহত্তম যে দৈর্ঘ্যটা, সেটাকে আমরা কী হচ্ছি? দৈর্ঘ্য ধরছি। তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা কি? প্রস্থ। তাহলে যদি এইটা দৈর্ঘ্য হয়, তার মানে এই যে নিচে যেটা আছে সেটা তো দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটাও প্রস্থ হবে, আর এই যে এটা এখান থেকে এটা, সেটা হচ্ছে উচ্চতা। ক্লিয়ার? এখন আমরা কোন তলগুলো দেখব? এটা কিন্তু দেখব না, এটা তো ছাদ, নিচেরটাও দেখব না। এখন আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে এই দেওয়ালটা, অর্থাৎ এই তলটা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই তলটা ক্ষেত্রফল, এটা কি একটা আয়তাকার চিত্র হচ্ছে কি না? এটা একটা আয়তাকার চিত্র, একটা, দুটা, তিনটা, চারটা বাহু আছে, যার দৈর্ঘ্য এটা, আর এটা কি? উচ্চতা। তার মানে এই তলটার ক্ষেত্রফল কী পাবো? দৈর্ঘ্য ইনটু এই তলটার ক্ষেত্রে, এটাই তো প্রস্থ, মানে কি? উচ্চতাই হচ্ছে প্রস্থ। এই তলটার ক্ষেত্রে, ভালো করে বোঝো, এই তলটার ক্ষেত্রে দৈর্ঘ্য আর এইটা হচ্ছে প্রস্থ। প্রস্থ মানে কোনটা? উচ্চতাটাই হচ্ছে প্রস্থ এর ক্ষেত্রে। তার মানে একটি, এই তলটা বললাম, এই তলটা, এই তলের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আমি শর্ট ফর্মে লিখছি দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এই যে একটা তল দৈর্ঘ্য ইন্টু উচ্চতার ক্ষেত্রফল হয়ে গেল, এই তলটার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এই রকমেরই তো আর একটা তল আছে এদিকে, তারপরে কী হবে? দুই গুণ হবে না একসাথে? ওকে, তার মানে আমরা দুটা তল পেয়ে গেলাম, একটা তল আর এই দিকে যে একটা আছে আমার এদিকে, সেটা আর একটা তল। সেমভাবে এবার এই তলটা ক্ষেত্রফল, তাহলে এটা কি? এটা তো প্রস্থ, এটা তো উচ্চতা, তাহলে এই তলটা ক্ষেত্রফল কত হবে? প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, প্রস্থ এই তলটা ক্ষেত্রফল হয়ে গেলো, প্রস্থ ইন্টু উচ্চতা, তো এইরকমই তো আরেকটা আছে এদিকে, তাহলে দুটো হয়ে গেলো, তাহলে সাথে আরও দুই গুণ করে দেবো। ক্লিয়ার? তার মানে এবার যদি যোগ করি সবগুলোকে, তাহলে আমাদের কী হলো? এটা, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র। আমরা কী করবো? এটা 2 কমন যাবে, ওকে, 2 কমন যাবে, আর উচ্চতা কমন যাবে, তাহলে ব্র্যাকেটের ভিতরে কী থাকবে? দৈর্ঘ্য প্লাস
প্রস্থ আর বাইরে কি দেখছে উচ্চতা উচ্চতা ওটাও কমন নিলাম তাহলে এইটা হচ্ছে আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র ব্যাস দ্যাটস অল বুঝা গেছে বন্ধুরা তাহলে দেখো এবার একটু ভালো করে দেখি তার মানে আমরা কি বলতে পারি চার দেওয়ালের ক্ষেত্রফল কি 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 দেওয়া আছে আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি হয় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ওকে তার মানে চার দেওয়ালের ক্ষেত্রফল তো আমাদের আছে 42 ক্লিয়ার টু চার দেওয়ালের ক্ষেত্রফল যেটা আমরা কি দিলাম 42 টু ইন্টু দৈর্ঘ্য তো আমাদের দেওয়া আছে কত চার কিন্তু দেওয়া আছে দৈর্ঘ্যের জায়গায় আমরা চার লিখলাম প্রস্থটা কত প্রস্থটা কত এটা তোমাকে বের করতে হবে প্রস্থ কীভাবে বের করবে দেখো আমাদের মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল কী হয় মেঝে মানে কি মেঝের ক্ষেত্রফল এটা এটা যদি আমাদের ঘরটা হয় তাহলে এটা তো একটা মেঝেটা এটা তো মেঝেটা মেঝের ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য আর এটা তো প্রস্থ মেঝের ক্ষেত্রফল কী হবে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মেঝের ক্ষেত্রফল সূত্র কী হবে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে মেঝের ক্ষেত্রফল আমাদের 12 দেওয়া আছে সমান দৈর্ঘ্যটা আমি না 4 জানি আর প্রস্থ কত হবে তাহলে প্রস্থ কত হবে প্রস্থ আমাদের যাবে 12 আর 4 তো আমাদের নিচে চলে আসবে তাহলে 4 3 12 তাহলে কত হয়ে গেল প্রস্থ 3 তাহলে আমরা এখানে প্রস্থ কত লিখতে পারি 3 তাই না ইন্টু উচ্চতা তার মানে কত হচ্ছে টিং টিং 42 সমান 2 ইন্টু 4 3 কত 7 ইন্টু উচ্চতা তার মানে উচ্চতা সমান কত হবে 42 তো থাকছে 2 আর 7 কি যাবে নিচে চলে আসবে তাই না 2 ইন্টু 7 7 6 42 2 3 6 তার মানে উচ্চতা আমাদের কত হয়ে গেল 3 মিটার ব্যাস কোশ্চেন সলভ ওকে তা চলে এসে মানে নেক্সট কোশ্চেনে টিং টিং আবার আমি একটা কোশ্চেন নিয়ে হাজির কোশ্চেনটি তোমাদের স্ক্রিনের উপরে কোশ্চেনটি কি একটি আয়তক্ষেত্রকার জমি আছে একটি আয়তক্ষেত্রকার জমি আছে জমিটির ক্ষেত্রফল কত 1200 বর্গ সেমি আর জমিটির দৈর্ঘ্য কত 40 সেমি ওকে বাকিটা পরে বলছি কি দেওয়া আছে একটি আয়তক্ষেত্রকার জমি আছে সাপোজ এটা হচ্ছে আয়তক্ষেত্রকার জমি তাই না এই জমিটার দৈর্ঘ্য কত দৈর্ঘ্যটা হচ্ছে 40 সেমি আর ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 1200 বর্গ সেমি ওকে প্রস্থটা ধরে নিচ্ছি এক্স তার মানে আমরা কী লিখতে পারি ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কী হয়ে যায় আমাদের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য কত আমাদের 40 প্রস্থ কত এক্স ক্ষেত্রফল কত 1200 তার মানে এক্স সমান কত হয়ে যাবে 1200 বাই 40 কী হবে টিং টিং নিচে চলে এলো তাই না 00 কাটাকাটি 4 3 12 0 মানে এক্স সমান কত হয়ে গেল 30 তার মানে আমাদের প্রস্থ হয়ে গেল 30 সেমি ওকে এইবার বাকিটা বলি এইবার কি বলছে এই যে জমিটা আছে যেই জমিটির কর্ণ বরাবর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো মানে এই যে জমিটির যে কর্ণ এই কর্ণটার উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে কোশ্চেনটা বোঝা গেছে এই যে আয়তক্ষেত্রটা আছে সেই আয়তক্ষেত্র কর্ণ দৈর্ঘ্য এটা তো তার উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয় তাহলে এই যে আমাদের বর্গক্ষেত্র আঁকা হলো সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ওকে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু তার মানে বর্গক্ষেত্রের বাহু কোনটা কর্ণটা তাহলে তো কর্ণের ব্যান বের করতে হবে তাহলে যদি আমি একটা নাম দিই এটা এ বি সি ডি তাহলে ভালো করে দেখো বি সি ডি এটা তো একটা সমকোণী ত্রিভুজ তাই না তাহলে সমকোণী ত্রিভুজ বি সি ডি থেকে পাই বি সি ডি থেকে পাই কী পাওয়া যাচ্ছে এটা যদি ভূমি ধরি এটা লম্ব তার মানে এটা অতিভুজ তাই না অতিভুজ তাহলে আমরা সূত্র একটা জানি না অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অতিভুজটা কত বিডি বিডি স্কোয়ার সমান ভূমিটা কত 40 স্কোয়ার লম্বটা কত 30
এই যে বেরিয়ে গেছে আমাদের 30 স্কয়ার, তার মানে বিডি স্কয়ার সমান 40 কত হবে 4 4 16 আর দুটো শূন্য, 3 3 কত 9 আর দুটো শূন্য, তার মানে অ্যাকচুয়াল কত হচ্ছে 2500 স্কয়ার। তার মানে বিডি সমান যদি স্কয়ার তুলি তাহলে কি যাবে এটা রুট হয়ে গেল রুট 2500, তার মানে কত হচ্ছে বিডি সমান 25 এর বর্গমূল 5 আর দুটো শূন্যর জন্য একটা শূন্য, তার মানে বিডির ভ্যালু হয়ে গেল আমাদের 50। ওকে এখন এই যে আরেকটা যদি নাম দিই ডি ই এফ নাম দিচ্ছি, তাহলে বি ডি এফ ই এই যে বর্গত্বটা তার একটা বাহু 50 যদি হয় তাহলে এটাও 50 এটাও 50 এটাও 50, কারণ বর্গত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই যে বর্গত্রের ক্ষেত্রফল তার ক্ষেত্রফল কত হবে, এই যে বর্গক্ষেত্র বি ডি এফ ই তার ক্ষেত্রফল কত হবে বি ডি এফ ই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল কত বাহু ইন্টু বাহু, বাহুটা কত 50 বাহুটা কত সেম 50, তাহলে 5 5 25 আর দুটো শূন্য, তাহলে 2500 বর্গসেমি 2500 বর্গসেমি এটা হচ্ছে বর্গত্রের ক্ষেত্রফল। ওকে তাহলে এবারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টেবিলাইজড স্ট্রেংথ প্যাটার্ন, লাভ ইউ অল, বাই বাই।